কোথায় থাকি বলে ডাঙ্গা দেখাস না, রংবাজিটা ভালো জানি সেটা ভুলিস না, ঠান্ডা মাথায় থাকি বলে ডাঙ্গা দেখাস না, রংবাজিটা ভালো জানি সেটা ভুলিস না, মাথার ওপর বোঝা তুলি জীবন নিয়ে আমরা খেলি, মাথার ওপর বোঝা তুলি জীবন নিয়ে আমরা খেলি, মোটকা গরম হলে মামা ও মামা ও মামা, মোটকা গরম হলে মামা কাউকে ছাড়ি না, আমাদের কষ্ট যতই হোক আমরা মেহনতি লোক, আমাদের কষ্ট যতই হোক আমরা মেহনতি লোক, আমাদের কষ্ট যতই হোক আমরা মেহনতি লোক। ২০২০ সাল যেখান থেকে পড়েছে মানুষের জীবন যেন দুর্বিষহ হয়ে উঠেছে, এই ২০২০তে সর্বপ্রথম দেশে এলো করোনা, বাইরে যাওয়া যাবে না, হয়ে গেল লকডাউন, বাজারে সবজির দাম আগুন, তার উপরে এলো হামফাম, মানুষের দিয়ে গেল হামফাম, এইভাবে মানুষ বাঁচতে পারে বলো তুমি? কি বলবো দাদা, এত বাজার খারাপ যাচ্ছে, যেখান থেকে ট্রেন বন্ধ মোট বন্ধ, এত বাজার খারাপ, আমি প্রায় এক সপ্তাহ হলো বিড়ি কিনে খাইনি, শালা পোড়া বিড়ি তিন চারবার করে জেলে খেতে হচ্ছে। হ্যাঁ তবে দাদা সত্যি আমাদের যেমন দুঃখ, দুঃখ আমাদের কি, আমাদের থেকে বেশি দুঃখ তাদের, যারা ট্রেন চললে কোনো রকমের জিপসি বাজিয়ে ভিক্ষে করে করে সংসার চালাতো, তা সকালবেলা বাড়িতে বেরেছি, একটা ৭-৮ বছরের বাচ্চা ছেলে দুটো পা জড়িয়ে ধরেছে, বলে কাকা এক পেশ রুটি না দিলে তোমার পা আমি ছাড়বো নি, কি করবো এমনি আমার কাছে চারানা পাহা নি, তা হঠাৎ দিকে একটা চা দোকানদার চা করতে যায়, আমি লো কাকা তোমার তো দুধ ফুটে গেছে গো, সে যে গ্যাস কমাতে গেছে আর ওই একটা রুটিনে মেরেছি ছুট, মিনিমাম ৩-৪০০ লোক পিছনে চোর চোর বলে ছুটতে যায়, ধরতে পারলে আমার কোমরের অবস্থা আজের খারাপ করে দেবে, তা দুগা মার খাই দুঃখ নেই, ওই বাচ্চাটার হাতে এক পিস রুটি দিয়ে তবে আমি এসেছি। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতি কথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা, শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতি কথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা, শোনো বন্ধু শোনো, শোনো বন্ধু শোনো, শোনো বন্ধু শোনো। আরে বাবা কতক্ষণ দাঁড়িয়ে আছি, একটা কাজের লোককে দেখতে পাচ্ছি না, কি করি কোথায় যাই, ও ওই তো একজনকে দেখতে পাচ্ছি, এই কুলি পাওয়া যাবে, কুলি কুলি পাওয়া যাবে, কুলি, ও বাবু আমি আছি, বাবু আমি আছি, তুই কুলি? হ্যাঁ বাবু আমি কুলি। তুই কুলি? হ্যাঁ বাবু আমি কুলি। এক কাজ কর না, আমার বাড়িতে যাবি? কেন বাবু তোমার বাড়িতে কেন? আরে আমার বাড়িতে একটা মোট আছে বুঝলি। ও তোমার বাড়িতে একটা মোট আছে, এই মোট নিয়ে কোথায় যেতে হবে? না না বেশি দূর নয়, আমার বাড়ি থেকে ওই হাইটেন পর্যন্ত। সারা কি মাল জমিয়ে রেখে দেবে বলো তুমি, কতদিনের পোচা মাল মোটা জমিয়ে রেখে দেবে, হ্যাঁ বই হাইটেনে ফেলতে হবে, যাই হোক লকডাউনের সময় কাজকর্ম পাইনি, যা বলে তাই ভালো। ও বাবু যাবো, বাবু যাবো, যাবি? বলছিলাম বাবু তোমার বাড়ি থেকে হাইডেন কত দূরত্ব হবে? না না বেশি দূর নয়, হেঁটে গেলে কত ২০-২৫ মিনিট। আচ্ছা আর ওটা হয়তো ১ কিলোমিটার হতে পারে। আচ্ছা আচ্ছা বলছিলাম মোটটা কত ওজন হবে বাবু? মোট বেশি হবে না, কত আর হবে, ৫০ থেকে ৬০ কিলো হতে পারে। শালা এমন ভাবে বলতে যেন মামুনি বিবার ৫-৬ কিলো ওজন, উনি এমন ভাবে বলতে দিই, হ্যাঁ ১.৫ কিলোমিটার রাস্তা নিয়ে যেতে হবে তো আমার, দেখি দুবারের কথা বলে দিই কি বলে। বাবু বলছিলাম কি বাবু? হ্যাঁ বল। বলছি দুবার নিয়ে গেলে অসুবিধা হবে? দুবার? ও বুঝতে পেরেছি, তুই পারবি না, আমাকে অন্য একটা কাজের লোক দেখতে হবে। ও আমি না না পারবো বাবু, পারবো, পারবি? পারবো পারবো। তাহলে বাবু বলছিলাম ১.৫ কিলোমিটার রাস্তা, আবার ৫৫-৬০ কিলো মাল, ৫০০ টাকা দিলে আমি যাবো। ৫০০ টাকা? হ্যাঁ মাত্র ৫০০? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ৫০০ টাকা দেবো, আর ওই সঙ্গে বকশিস হিসাবে তোরকে আরো ৫০ টাকা আমি খুশি করে দেবো, কেমন? আয় চলে আয় আমার সাথে। আমাদের কষ্ট যতই হোক আমরা মেহনতি লোক, আমাদের কষ্ট যতই হোক আমরা মেহনতি লোক, আমাদের কষ্ট যতই হোক আমরা মেহনতি লোক। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, সোনা ঝরছে ঝরে পড়ছে কি মিষ্টি সকাল, নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোরিয়া ভাই লাল হয়েছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি সকাল, কি মিষ্টি সকাল, কি মিষ্টি সকাল। দিদি সকাল তো সকাল মিষ্টি হয়, সকাল হলে মিষ্টি আর শুভ হয়, কিন্তু আমার সকাল কোনদিন মিষ্টি হলো না, হয় একদিন তিতো হবে আর না একদিন টক হবে, একটা না একটা সমস্যা আমার বাড়ির মধ্যে ঘটবে, আর কেন ঘটবে না, কেন ঘটবে না, আমার স্বামী আমার চেয়ে ২০ বছরের বড়,
বুড়ো মানুষ টানে দিদি চলে যাচ্ছি, সংসার করবো কি? তাহলে হয় হোক গিয়ে দোকানদিন আছিস, সংসার করি, মরে গেল তো ফুরিয়ে গেল। তারপরে দিদি বলো তো, এই আমফান ঝড় কত বড় ঝড়, হ্যাঁ মানুষের কম ক্ষতি হয়েছে, ঘর বাড়ি গাছপালা থেকে কম ক্ষতি হয়েছে? আমার কি কম ক্ষতি হয়েছে দিদি? বললে বিশ্বাস করবে না, কম করে পাঁচখানা কলা গাছ পড়ে গেছে, ঠিক এরম সাইজের কলা, দশখানা আম গাছ পড়ে গেছে, ঠিক এরম সাইজের আম, দুখানা সবেদা গাছ পড়ে গেছে, ঠিক এরম সাইজের সবেদা। তা মিথ্যে কথা বলবো না দিদি, সরকার থেকে 5,000 টাকা পেয়েছি। সরকার এখানে কি বলেছে? সরকার বলেছে কেউ যেন না বাদ যায়, এক এক করে সবাই পাবে। এখানে কি হচ্ছে, একজন পাচ্ছে আর একজন পাচ্ছে না। তোমরা বললে বিশ্বাস করবে না, আমার পাশের বাড়ি দুতলা বাড়ি বিমল হালদার, তার ঘরের কিচ্ছু হয়নি, সে পেয়েছে 20,000। আর পিছনে গোপাল হালদার, তার 10 খানা এডজাস্টার উড়ে গেছে, বলে দিদি গো আমি কিচ্ছু পাইনি। আর তোর পেতে হবে না, আবার যদি কাঁটেল ফান বা লিচু ফান হয় তখন তুই নিবি, এখন তুই ঘরে যা। তা কমিটির মধ্যে আছি বলে দিদি গো লিস্ট আমার একটা ধরে দিয়েছে, বলে যারা যারা পায়নি নামটা তুমি ঘোষণা করে দেবে, তাদের দেওয়া হবে। দেখি কারা কারা পায়নি, কোন পাড়ায় নাম্বার এসেছে দেখি, কাদের কাদের নাম এসেছে দেখি। বাবা গো বাবা, প্রথমবার তো ভ্রমানগরে আগে এসেছে গো। দেখি ভ্রমানগরে খেয়ে পাচ্ছে বাবা রাবণ গোষ্ঠী, দেখি রাবণ গোষ্ঠী পাচ্ছে, রাবণ পেয়েছে, তার ছেলে মহিরাবণ পেয়েছে, তার ছেলে কাললিমি পেয়েছে। না না, এইসব নাম কোথায় পেয়েছে বলে দিন, নাম কি আর খুঁজে পায় না নাকি? দেখেছো একটা পরিবারে 3 জন পেয়েছে। আচ্ছা যাক দেবি, এবারে মণ্ডল পাড়ায় দেখি, মণ্ডল পাড়ায় পাচ্ছে, এটা কি বলে দিন, কালকেতু মণ্ডল, সর্বনাশ, এরা নামকরণ কিভাবে করেছে বলে দিন। আচ্ছা যাক, তার তার ভাই ধূমকেতু মণ্ডল, এইসব লিস্টে পড়তে ইচ্ছে করে, হ্যাঁ নাম শুনে ভয় পেয়ে যাচ্ছি না, যে কি নাম। তারপরে বিদ্যাসাগর থাকবে, থাক থাক, যার নামের বাহার বাগারে বলে লাভ নেই। এবারে দেখি আমাদের পাড়ায় কে পেয়েছে, আমি তো পেয়েছি দেখি, আমাদের পাড়ায় কালকেতু, না না এ তো হয়ে গেছে গো, এটা কালকে বাবা, কাল লিস্টটা কার বলছি দেখি, আলসোলে, আলসোলের ভাই পয়মেলে, তার ভাই গণ্ডগোলে, পরের পাড়ায় কি বলবো, আমাদের পাড়ায় নামের অবস্থা দেখো, যাকে বলার লাভ নেই। দেখি এবার কে পাচ্ছে দেখি, আমাদের পরিবার কেউ পায় না আমি ছাড়া, দেখেন এই দেখি, এই তো হয়েছে, আমি যা ভেবেছি তাই হয়েছে, দেখে দেখে 7 চুনির নামটা আগে এসেছে। ও বাবু তুই গুনিন নাকি? গুনিন ভূতপত পোষো? দের বাবা ভূত পুষতে যাবো কেন? ভিতরতে আওয়াজ আসছে 7 চুনি 7 চুনি, ভিতরতে আওয়াজ আসছে? আমার বউ আমার মাকে বলছে। ও বাবু এটা তোমার নিজের বউ? নিজের বউ, নিজের বউ, বিয়ে করাবো? বিয়ে করাবো, এ ধার করা নয়, বিয়ে করাবো, নিজের বউ। তোর কি মনে হচ্ছে, উনি কি পরের বউ পোষানি জায়গা নাকি? ছাগল গরু পোষানি নিতে শুনেছি, তো বউ পোষানি নেয় নেই, মানে এনার নিজের বউ। বাবু তোমার বউ তোমার সামনে তোমার মার 7 চুনি বলতে যে, তা তুমি কিছু বলবে না? তা আমি কি বলবো? মারি বাবু, মা কালী দেবী বলতে যে আমাদের পাড়ায় বললে একটা চড়ে মেয়ের মার, মেয়ের মার পরে মারবি, আগে মেয়ের সামলা। এই যে কাড়ি বিড়ালি, এই ডাইনোসর কোথা থেকে নিয়ে আসে? স্টেশন থেকে। এ কি কাজটা করবে? আরে বাড়ির কাজ করবে, বাড়ির কাজ। বাড়ির কাজ করবে? হ্যাঁ, একবারে উল্টো পাল্টা করে না, বাড়ির কাজ করবে? আর তুমি শুনবে না, কখন কি তুমি করো না, আমি বুঝতে পারি না। এই জানো সুখবর আছে? এই সুখবর, সুখবর কি? এই নাম এসেছে, এই নাম আমার নাম এসেছে, আমার নাম, আমি জানি আমার নাম তাই এসেছে। না চিনি না চিনি, তোমার নাম আসেনি। আমার নাম আসেনি? না, দেখে দেখো এই বানর বাচ্চার নামটা আগে এসেছে। বাবু বানর কটা পুষেছো বাবু? বানর? হ্যাঁ দেখ বাবু, বানর পুষতে যাবো। উনি বললো, উনি বললো, আরে আমার মাকে বানর বলছে। তা তোমার মার বানর বলতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে যা, দেখতে যাও, কিছু বলবে না? তা আমি কি করবো, কি মারি বাবু, আমাদের পাড়ায় হলে একটা চড়ে মেয়ের মা, তখন থেকে আমার বাড়িতে এসে আমার উপর চার তুলছিস? তবে জানো আর কিছু বলি না, বলো তোর জুতি আমি যদি মো, কোথায় মলম পাই বাবু? ব্যথা কমে শক্তি কম, হ্যাঁ চোর লাগা আঘাত লাগা মুচকে যাওয়া সিং মাঝে কাঁটা সব সেরে যাবে। আসলে বাবু আমরা 20 মজুর লোক তো, কখন বলতে কখন ঘাড়ে লেগে যায়, খোঁজ দাও খোঁজ দাও খোঁজ দাও। এই যে তুই কাজের সময় এসেছিস না, সত্যি উপকারের বন্ধু। এই তো কি পাথর, পাথর খোঁজ দাও খোঁজ দাও পাথর, তোর ব্যবস্থা করছি, দাঁড়া। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি তোমার, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি তোমার।
আমার জ্বালা আমি জ্বলে যাচ্ছি, কি মিষ্টি তোমার দাও। কেন গো, কাজের সময় হয়ে গেছে, এই তোমাদের বড় লোকদের একটা অভ্যাস, ভালো জিনিস পেলে পাউডার ঢুকবে। কেন গো, কাজ হয়ে গেছে ফেরত দেওয়া যায় না। আর বেখ্যাল হয়ে গেছে, তুমি যাবে ঘষতে এলে তো হচ্ছে জিভ দিয়ে একটু চেটে নিলে আরো উপকার হতো। না বাবু, সত্যি তোমার হাতের কাজ আছে। তাই নাকি? বিরাট কাজ। তবে কি জানো বাবু, শক্তি মাম ঘষে দিলে হয়তো তোমার বউয়ের পার বেদা সেরে যাবে। তবে ওই বউ তোমার একদিন এমন জায়গায় বেদা দেবে পৃথিবীর কোনো বাম নেই সারিয়ে। আর শোন শোন শোন, অন্য কেউ যদি আমার আঘাত দেয় বা মেজাজ গরম হয়ে যাবে, আমার বউ আমার কিচ্ছু বলে আমার কোনো যায় আসে না। কত পায়ে মনে যদি বউ পায়ে ব্যথা, স্বামী নয় ঠিক জানো শালা মাগেরই বেটা। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমার বউ আমার মা, পায়ে জুতো আছে, মুখ ছিঁড়ে দেবো। কত পায়ে মনে যদি বউ পায়ে ব্যথা, স্বামী নয় জানো মাগেরই বেটা। কত পায়ে মনে যদি বউ পায়ে ব্যথা, স্বামী নয় ঠিক জানো। আমার বাবার নাম ঢেলে দে, আমার ঠাকুরদার নাম মুছে দে। ছোট বম বাস্ট হলে মরে যাবে প্রাণে। তার মানে দেখবে একটা ছোট্ট চকলেট বম যদি বাস্ট হয়, তার আওয়াজটা কিন্তু অনেক দূরে গিয়ে পড়ে। আবার দেখবে একটা ছোট্ট পারমাণবিক বম যদি কোনো দেশে বাস্ট করা যায়, এমনকি ভারতবর্ষের মতো মহাদেশটাকেও এক নিমিশের মধ্যে শেষ করে দিতে পারে। আরো একটা কথা মাথায় রাখবে, তুমি জীবনে বড় হও তবে কাউকে ছোট করে নয়, জীবনে প্রচুর হাসো তবে কাউকে কাঁদিয়ে নয়, জীবনে জয়ী হও তবে কাউকে ঠকিয়ে নয়। এগুলো যদি তুমি মেনে চলো, তুমি জীবনে অনেক বড় হবে। আর নাহলে এই যে তুমি আমাকে ছোট বললে না, নিজে একদিন এমন ছোট হয়ে যাবে তোমাকে দূরবীন দিয়ে দেখা যাবে না। মোট বইয়ে খাস তুই আছিস বা দেন, আমি জীবনের প্রথম দেখলাম বউ ভক্ত জাম্বুমান। কি? আমি জাম্বুমান? আমি জাম্বুমান? আমার লেজ কোথায়? আমার লেজ কোথায়? লেজ কোথায়? ও বাবু, বাবু সারাদিন কথক নাচ নাচলেও তোমার লেজ গজাবে না, কারণ জাম্বুমান কি জিনিস তুমিও দেখোনি আমিও দেখিনি। আসলে তোমার বউ তোমার মার বারবার বানর বলতেছি, তা বানর কি আর হনুমান কি? তা তোমার বাবা মা যদি হনুমান হয় তা তুমি জাম্বুমান হবে না। ছোট লোকে বুঝবি কি ভদ্র তার মানে, ছোট বম বাস্ত হলে মরে যাবে প্রাণে। মোট বইয়ে খাস তুই আছে কি বা জ্ঞান, জীবনের প্রথম দেখলাম ভক্ত জাম্বুমান। শোনে ওরে কুলি বন্ধ করতার কুলি, শোনে ওরে কুলি বন্ধ করতার কুলি, গরম করিস না মাথা। মাথা খুব গরম হয়ে যাচ্ছে, মাথা গরম করে দিয়েছিস? অসুবিধা নেই, ঢেলে দে আজ, ঢেলে দেবে মুছে দে আজ, মুছে দে। আমার 500 টাকার মালটা দিলে তো আমি চলে যাব। আরে কত পায়ে মনে যদি বউ পায়ে ব্যথা, স্বামী নয় ঠিক জানো। আরে বাবা আর সময় নেই, একটা দিন মাত্র সময় আছে। একটা দিন? এক্ষুন আধার কার্ড লাগবে, আর ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে। অ্যাকাউন্ট? যাও না, ডাইনিটা কার বাড়িতে গল্প করছে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো না। বাবু ডাইনি কড়া পুষেছো বাবু? আরে ডাইনি পুষতে যাব কেন? উনি বলতে যে বলতে যে তোমার মাকে ডাইনি ডাইনি বলছে। বাবু তোমার মা ডাইনি বলতে যে তবু তুমি চুপ দাঁড়িয়ে আছো, কি করবো কি? আরে বাবু, ইয়ে যদি আমার বউ হতো এর একা চড়ে রে। তোমার তো তিন কাল থেকে শেষ হয়ে গিয়ে আর একালে থেকে যে তুমি এই বুড়ো বয়সে কোচিমে বিয়ে করলে কেন? আমি বিয়ে করতে চাই তুমি, বিয়ে করতে চাই তুমি? পাড়ার 12 শালা আমার জপি জাপি বিয়ে দিয়েছে। কি বললো? যদি বা বিয়ে দিলে এখন শালা উল্টে গাইতেছে। কি বললো? দাদা বুড়ো বয়সে বিয়ে করে পরের তারে, আর ভাত খেয়ে স্নান করে জ্বরের তারে। কোথায় আছে বুড়ো কুকুর এনে দাও তুমি? বাবু আমি কুকুরের পেটে মানুষের বাচ্চা, আগে তো শুনিনি। কি আমি কুকুরের পেটে জন্মগ্রহণ করছি? যত বড় মুখ বাবু ভুল হয়ে গেছে, বলা ভুল হয়ে গেছে, তুমি পাকা জানোয়ারের বাচ্চা। কি? আমি জানোয়ার? জুতিয়ে মুখ বাবু ভুল হয়ে গেছে, বাবু কান ধরেছি, ভুল হয়ে গেছে, বলা ভুল হয়ে গেছে, তুমি বাঘের বাচ্চা। এই সেইটাই বল, আই এম রয়্যাল বেঙ্গল টাইগার। আপাশু
বাঘ তো পশুর মধ্যে পড়ে, বুঝতে পারিনি। হ্যাঁ তুমি চুপ করো, তোমার বয়স কম, বোধ শক্তি কম আছে, আমার বাবু কত ভালো বোঝে। হ্যাঁ বউ মার কুকুর বলতে যে গায়ে লাগে না, আমি যে জানোয়ারের বাচ্চা বলেছি জুতোনে ছুটে আসতে যে, আর যেই বলেছি বাঘের বাচ্চা বলে ভালো কথা বলে যে। বাবু একবারও ভেবে দেখেছো বাঘ ও জানোয়ারের মধ্যে পড়ে? মোট বইয়ে খাস তুই, করিস না ঝামেলা। বাবু সত্যি কথা বললে তোমার লাগবে গায়ে জ্বালা। হ্যাঁ বাবু দেখবে আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, কারণ কি ভগবান পাপ দেবে, আর এখন তো মানুষ সত্য কথা বলতে ভয় পায়, কারণ সে তো বিপদে পড়বে। কোথায় আছে বুড়ো পুকুরি এনে দাও তুমি, পুকুরে পেতে মানুষের বাসা আগে তো শুনিনি। মোট বইবি পয়সা নিবি, করিস না ঝামেলা। সত্যি কথা বললে বাবু লাগবে গায়ে জ্বালা। শুনতে নারাজ, ঠিক আছে আমি একদম ওর কথা শুনবো না। যত বড় মুখ নয় তত বড় কথা মুটে মুটে থাকবে, বুঝলি না বাবু? সত্যি আমার বলা ভুল হয়ে গেছে, তুমি পাকা জানোয়ারের বাচ্চা। দেখেছো কিরকম কথাবার্তা ছিড়ি, ইচ্ছা হচ্ছে পা জুতোটা খুলে ওর মুখ ছিঁড়ে দিই। আরে দাঁড়িয়ে আছে করো, ছিঁড়ে দাও না। কোথায় আছে বুড়ো পুকুরি এনে দাও তুমি, পুকুরে পেতে মানুষের বাচ্চা আগে তো শুনিনি। মোট বইবি পয়সা নিবি, করিস না ঝামেলা। সত্য কথা বললে বাবু লাগবে গায়ে জ্বালা। দেবাসী জানে বলে এই ঘোর কলি কালে, দেবাসী জানে বলে এই ঘোর কলি কালে, কেউ বলে না সত্য কথা। ও বাবু সত্য মিথ্যার মাপ কাটিতে জগৎ এখন ক্লান্ত, মিথ্যা নিয়ে চলছে জগৎ, সত্য এখন শান্ত। কষ্ট পায় মনে বউ পায় ব্যথা, স্বামী নয় ঠিকই জানো। দেখো এ কি কাজের জন্য এনেছো, কি কাজ আমার বাড়িতে করবে আমার জানার দরকার নেই। আমি বলছি সাত সকালবেলা তোমার মা কার বাড়িতে গল্প করছে তাড়াতাড়ি এখানে এসো। আমি নিজে হাতে আমার মাকে আমি খুন করেছি। কি বললে? হ্যাঁ তোমার কথা শুনে কাল রাতে আমার বৃদ্ধ মা বিছানা খাতায় পায়খানা প্রস্রাব করছিল, সামান্য একটু জ্বর হয়েছিল, আর তুমি কি বললে তোমার মা নোবেল করোনা ভাইরাস হয়েছে, তোমার মাকে আমি স্পর্শ করতে পারবো না, তোমার মাকে সারা সুস্থ করতে পারবো না, এমনকি আমাদের ছোট্ট সন্তানটা তুমি তোমার বাপের বাড়িতে রেখে দিয়েছো, তাই আমি কাউকে না জানিয়ে আমার গর্ভধারী মাকে আমি যে চুপি চুপি খুন করেছি। তুমি ভুল করেছো, ভুল করেছো, ভুল করেছো। আমি তোমার মাকে মারতে বলিনি, আমি তো তোমার মাকে মারতে বলিনি, আমি বলেছিলাম তোমার মায়ের একটা ব্যবস্থা করতে, তুমি যদি না পারতে আমাকে বলতে পারতে, আমি আশা দিদিমণিকে খবর দিতাম, তার 14 দিনের জন্য হসপিটালে নিয়ে যেত, তুমি তা না করে রাতের অন্ধকারে নিজের হাতে নিজের মাকে। বাহ বাহ বাহ, এই তো মায়ের সুযোগ্য সন্তানের মতো কাজ করেছো, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখাল, সেই মাকে মারার সময় তোমার হাত একবারও কেঁপে উঠল না, তোমার বিবেক মনুষ্যত্ব একবারও কেঁপে উঠল না। আরে তুমি যে কর্মটা করেছো সেটা কোনো পশু করে? পশুভিত্তিক মানব জাতি কর ছেলে পালন, এদের অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, এই মানব জাতি মেনে জেনেও তা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপি চলন মলন শালা মূর্খের মতো, বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতামাতার সেবা ছেড়ে শালারা কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে যাদের হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘরে, ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। দেবাশিস বলে ওরে মানুষ পশুবৃত্তি ছাড়ো, আর মানুষ যদি হতে চাও তবে বাবা মাকে সেবা করো, বাবা মাকে সেবা করো, বাবা মাকে সেবা করো। হ্যাঁ এটা কি বিশ্ববাবুর বাড়ি? কে কি ব্যাপার, কোথা থেকে আসছেন? হ্যাঁ আমার নাম অনু মণ্ডল, আমি চঞ্চল নার্সিং হোম থেকে আসছি। অনু মণ্ডল? হ্যাঁ চঞ্চল নার্সিং হোম থেকে। হ্যাঁ কি ব্যাপার? আরে আপনি তো আমার মায়ের রিপোর্টটা করতে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ সেই রিপোর্টটা আমি নিয়ে এসেছি। আমার মায়ের রিপোর্ট? হ্যাঁ আমি জানি আমার মায়ের রিপোর্ট, আমি জানি মানে আমার মায়ের রিপোর্ট পজিটিভ, এই তো? না আপনি ভুল করছেন, কি আপনার মায়ের রিপোর্ট পজিটিভ নয়। তাহলে কি? আপনার মায়ের রিপোর্ট নেগেটিভ। এই তো আমি কি মনে করেছি, পজিটিভ ভেবে আমার গর্ভধারিণী মাকে আমি আমি এই হাতে যে খুন করেছি। ঠাকুর তুমি আমায় ক্ষমা করো, ঠাকুর তুমি আমায় ক্ষমা করো। না না ভুল তুমি করোনি, ভুল করেছিল তোমার মা, তোমার মতো কুলাঙ্গারকে গর্ভে ধারণ করে
ভুল করেছিল তোমার মা, তোমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখে ভুল করেছিল তোমার মা, তার বুকের দুঃখ দুঃখাইয়ে তোমাকে বড় করে, তাই তোমার মায়ের ভুলের শাস্তি তোমার মা পেয়ে গেছে, তোমার মায়ের ভুলের শাস্তি তোমার মা পেয়ে গেছে জানো বাবু। আমি ছোটবেলা থেকে আমার বাবা মাকে দেখিনি, জ্ঞান হওয়ার পর সবাই বলেছিল আমার বাবা মা মারা গেছে, তাই তো এই সমাজের বুকে সবার লাথি খেতে খেতে আজ আমি হয়েছি স্টেশনের একজন সামান্য কুলি। তোমার বাড়িতে মোট বইতে এসে আমি যেটা পেলাম এটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ মোট, তাই ওটা মোট ভেবে নয়, আমি মনে করবো আমার মায়ের সব দেহ, তাই ওই দেহ নিয়ে আমি চললাম শ্মশানে। না আমার মায়ের মরা দেহ আমি তোমাকে নিয়ে যেতে দেবো না, কিছুতেই নিয়ে যেতে দেবো না, কারণ নদী কষ্ট পায় জল শুকিয়ে গেলে, গাছ কষ্ট পায় পাতা ঝরে গেলে, রাত কষ্ট পায় চাঁদ ডুবে গেলে, আর মানুষ কষ্ট পায় তার আপন জন ভুল করলে। আমি তো ভুল করেছি, আমার এই হাত দিয়ে আমার মায়ের দেহ চিতায় তুলে দেবো, আমি যে আমার পাপের প্রায়শ্চিত্ত করবই করবো। আমার কি যেন হারিয়ে গেছে বলো তো, আমার কি যেন হারিয়ে গেছে বলো তো, সব আছে তবু কেন মনে হয় এ জীবন মিছে হয়ে গেল তো, কি যেন হারিয়ে গেছে বলো তো, আমার কি যেন হারিয়ে গেছে বলো তো। বাবু না, তোমার কিছু হারায়নি বাবু, তোমার তো সবই আছে, যে দেখো তোমার তো সবই আছে বাবু, সবই আছে। এত প্রিয়জন চার পাশে আছে, তবু যেন মনে হয় কেউ নেই কাছে, এত প্রিয়জন চার পাশে আছে, তবু যেন মনে হয় কেউ নেই কাছে, মনে হয় এ জীবন মিছে হয়ে গেল তো, আমার কি যেন হারিয়ে গেছে বলো তো, আমার কি যেন হারিয়ে গেছে বলো তো, কি যেন হারিয়ে গেছে বলো তো মা।